আমার কেরিয়ারের জার্নিটা কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছি। ছোটো থেকেই বলি, বাড়িতে আমাদের সারাক্ষণ গান বাজনা হতো, মানে সারাক্ষণ পুরোনো দিনের গান বাজনা শোনা হতো, এবং যত লেজেন্ডারি সিঙ্গাররা আছেন তাদের সবার গান বাবা ভীষণভাবে শুনতেন, মা শুনতেন। তো আমার বাবার গানের গলা ভীষণ ভালো ছিল, তো বাবা খোলা গলায় সেসব গান গাইতো। এবার যেহেতু প্রত্যেকটা ছেলেই জীবনের প্রথম তাদের বড় হয়ে ওঠায় কোথাও তাদের বাবাকে ভীষণ ফলো করে, তো বাবা এত সুন্দর গাইতো, সেই সূত্রে নিজেরাও চেষ্টা করতাম। আমি, আমার দাদা আছে, দাদাও, আমি দাদা দুজনেই সবসময় বাড়িতে যেহেতু সেই গানগুলো শোনা হতো সেই গানগুলো শুনতাম। শুনে শুনে বাবা সবসময় যেহেতু নিজে নিজে গাইতো যখন শুনতো, তো ওটা একটা আমাদের অভ্যেস হয়ে গেছিলো যে আমরাও যতক্ষণ ধরে শুনতাম নিজে নিজে সেই গানগুলোকে গাওয়ার চেষ্টা করতাম। সেইভাবে গাইতে 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 গলায় এমনিতে একটা হলো যে ইনবর্ন্ড, আমি মানে আমাদের যারা যারা সিঙ্গার তাদের কোথাও একটা সুরটাকে গলায় নিয়ে জন্মাতে হয় আমাদের প্রত্যেককেই, কারণ সুর ওইভাবে শিখিয়ে পড়িয়ে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় না, বিভিন্ন সেন্স এসবগুলো পরে তৈরি হয়, তো সুরটা কোথাও নিয়ে জন্মাতে হয়। তো আমিও সেই সূত্রে ইনবর্ন্ড সেই গলায় সুরটা ছিল। এরপরে বাড়িতে যেভাবে সারাক্ষণ গান গাওয়া হতো, গান শোনা হতো, সেগুলো শুনতে শুনতে গাইতে 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 গলা আস্তে আস্তে পলিশ হতে থাকে। তো পলিশ হওয়ার পরে কি হয় যে আস্তে আস্তে বুঝতে শিখি বা গানটাকে না একদম নিজের মানে ভেতরে পুরো ব্লাডের মধ্যে ঢুকিয়ে নিই, এবং যখন যেখানে যাই করছি, যত বদমাইশি করছি, খেলছি, যা খুশি করছি, গানটা কন্টিনিউ মাঝে মাঝে একটুখানি করে করে গিয়ে যেতাম। এবং বাবা সারাক্ষণ গাইতো, বাবাকে শুনতাম, বিভিন্ন প্রচুর গুণীগুণি শিল্পীদের গান শুনতাম, এবং যেটার জন্য কী হয়েছে, এত গান ছোটো থেকে শুনতে শুনতে বড় হয়েছি এবং গাইতে গাইতে বড় হয়েছি, গলা তৈরির সাথে সাথে নিজেদের স্টক অফ সংস্টা প্রচুরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি যখন, তারপরে কখনো মানে ছোটোবেলা একটা সময় মনে হতো যে আমি গান গাইব, গান নিয়ে কিছু করব, কিন্তু কোনোদিনও আমি ছোটো থেকে গান তখন শিখতে পারিনি। অনেক রকম প্রবলেমস ছোটো থেকে, জীবনটা অদ্ভুতভাবে আমার গেছে বড় হয়ে ওঠাটা, তো অনেক ফিনান্সিয়াল প্রবলেম, অনেক কিছু জন্যে আমার গান শেখা ছোটোবেলায় একদমই হয়নি। কিন্তু আমি ছোট্ট থেকে, ক্লাস টু থেকে আমি থিয়েটার করতাম, জাহ্নবী বলে প্রথম একটি গ্রুপ, সেখানে শ্রুতি নাটক করে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দুবার শ্রেষ্ঠ শিশু শিল্পী সেই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সেখান থেকে প্রসিনিয়াম থিয়েটারের ঝালাপালা বলে আর কি ছোটোদের নাট্যদল, সেখানে আমি জয়েন করি। সেখানে প্রায় আমি 10 বছর অভিনয় করি, প্রচুর নাটক সেখানে আমি, সেই প্রচুর নাটকে আমি অ্যাক্টিং করেছি। তো ছোটোবেলা আর ফুটবল খেলা শিখতাম, আমি ফুটবল প্র্যাকটিস করতাম ছোটোবেলা থেকে। একটা সময় এটা ভাবা হয়ে গেছিলো যে নয় অভিনেতা হব মানে প্রফেশনালি, আর নাহলে ফুটবল খেলবো, লাইক মোহনবাগান ইস্ট বেঙ্গলের ক্লাবে খেলবো বা এরকম। তো কিন্তু গানটা কোনোদিনও শিখতাম না, গানটা নিয়েও কিছুটা করবো ভেবেছিলাম, বাট শিখে কোনোদিন শিখিনি, যেহেতু সেই জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু বুঝতে পারতাম না যে কী হবে ওটা নিয়ে কিছু করে। এবার একটা সময় পরে যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমি ফার্স্ট করি, তখন থার্ড ইয়ারে সিঙ্গিত সোনো বলে একটি প্রোগ্রাম আসে যেটা বিজ্ঞাপন থেকে কন্ডাক্ট করা হয়েছিল, হেল্প। তো সেখানে আমি অডিশন দিই আমার একটা বন্ধুর ফোন থেকে, আমার তখন ফোন ছিল না, বন্ধুর ফোন থেকে অডিশন দিই কলেজের মধ্যে, ফোনে গান গাই, সেখানে তখন মিনিটে 6 টাকা এরকম একটা কাটতো। তো সেখান থেকে আমি চান্স পাই, তারপর একটার পর একটা রাউন্ড ক্লিয়ার করে আমি সেই শোতে কলকাতা থেকে চ্যাম্পিয়ন হই। দেন আমি মুম্বাই যাই, মুম্বাইতে উইথ মানে সোনুজির কাছে প্রচুর কিছু শিখতে পাই, আরও বেশ কিছু গুণীগুণী মানুষদের সেখানে সান্নিধ্য পাই, লাইক সান্দা, কে, তো এনাদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু টিপস নিই, অনেক কিছু শিখি। অ্যান্ড আফটার দ্যাট সোনু নিগম, তার বাড়িতে আমি মানে আমরা এরকম হচ্ছে রাত 2টার সময় গেছি, সে ভোর 5টা অবধি আমরা সব একসাথে গান বাজনা করেছি, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি, সোনুজি মাটিতে বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন, তো এরকম প্রচুর স্মৃতি। এবং আমি যখন থেকে আমি সোনু নিগমকে দেখেছিলাম টিভিতে, আমি সেই সময় থেকে আমার কোথাও মনে হয়েছিল যে এত সুন্দর দেখতে সোনু নিগমকে, এবং সেখানে আমার মানে সেখান থেকে আমার প্রথম ওকে দেখে একটা অদ্ভুত আমি ইন্সপিরেশন পেয়েছিলাম যে আমাকে মানে এত সুন্দর একটা সিঙ্গার
এরকম সুন্দর পারফর্ম করছে, মানে না আমি আমি মানে আমি আমি এর মতো একটা কিছু হব, মানে এই একটা বারুদ ভেতর থেকে হঠাৎ স্পার্ক করে ওঠে। বারুদ তো ছিল অ্যাকচুয়ালি, ওটা কোথাও স্পার্ক করে ওঠে এবং আমি আস্তে আস্তে সেটা নিয়ে কিছু একটা ভাবতে শুরু করি। এবং আমি এতটাই পাগল হয়ে গেছিলাম চন্দ্রজিৎকে নিয়ে, মানে আমি এতটাই বায়াস ছিলাম যে আমি নেতাজি ইন্ডোরের সব থেকে কম অ্যামাউন্টের টিকিট কেটে তার প্রোগ্রাম দেখতে গেছি, দিয়ে ওপর থেকে জাম্প করে নিচে এসে তার মানে তাকে একবার তার পা ছোঁবো বলে, মানে এরকম প্রচুর স্মৃতি আছে। তো সেরকমভাবে আমার মানে সেই গান নিয়ে কিছু হবে সেটা ওখান থেকে আমার শুরু হয়ে যায়। এরপর আমি যখন এই শোটা চ্যাম্পিয়ন হই, দেন আমি উইথ সোনু নিজি আমি তার সাথে পাঁচটা স্টেটে পরপর পাঁচ দিন তার সাথে একসাথে হাত ধরে লাইভ শো করি। সেটাই আমার জীবনের প্রথম লাইভ শো, স্টেজে উঠে গান গাওয়া, যেখানে আমার প্রথমে একা পারফর্ম করতে হয়, সোলো পারফরমেন্স ছিল। দেন উইথ সোনুজি আমি আমাদের তিনটে করে ডুয়েট গান গাইতে হয়েছিল। তো সেই শোটার পর থেকে আমি কোথাও গান বা এই গানের জগৎটাকে কোথাও আমার লাইফে প্রফেশনালি নিয়ে ফেললাম, কারণ ফেলতে হলো, অনেকে আমার সাথে যোগাযোগ করলো আমার প্রোগ্রামের জন্য এবং আমার টেক শো শুরু হয়ে গেল। এইভাবে চলতে থাকলো। সেই সময় যেহেতু ইঞ্জিনিয়ারিং করছি, থিয়েটার আস্তে আস্তে আমাকে বন্ধ করতে হয়েছিলো, কারণ আমি এতটা সময় দিয়ে উঠতে পারবো না সেই কারণে, এবং ফুটবল খেলাটাও আমার আস্তে আস্তে সেইভাবে কমতে শুরু করলো। তো গানটা নিয়ে কিন্তু তখন আমি আস্তে আস্তে আমার বিভিন্ন শো করা, বিভিন্ন জায়গায় গিয়ে গান গাওয়া, সেগুলো প্রফেশনালি আমার শুরু হলো। তারপরে তার সাথে সাথে যখন আরও একটা তারপরে রিয়েলিটি শো এলো গান গাও টাকা নাও বলে, সেই শোটাতে আমি টোটালে চ্যাম্পিয়ন হলাম, সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট আমি পেলাম। সেখানে ছিল অ্যাকচুয়ালি স্কোর না, মানে অ্যামাউন্টের ওপর, যে যত মানে স্কোরের জায়গায় তাকে সেটা লিকুইড ক্যাশ দেওয়া হতো। তো সেই শোটাতে আমি হাইয়েস্ট অ্যামাউন্ট জিতেছিলাম। দেন আফটার দ্যাট আমি তারপরে আসি আমার 2012-13 সারেগামাপা, যেখানে আমি কমপ্লিট করি, ফাইনালিস্ট ছিলাম, টোটালে থার্ড রানার আপ হয়েছিলাম। এবং সেখানে আবার আমার যেটা হয় যে আমি প্রচণ্ড মিমিক্রি করতাম, সবার পেছনে লাগতাম। তো যিশুদা, যিশু সেনগুপ্ত অ্যাঙ্কার ছিলেন, তো যিশুদা ভীষণ 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 ভালোবাসত আমাকে। তো যিশুদা আমাকে বললো যে, মানে আমি একদিন যিশুদাকে বললাম, যিশুদা আমি অ্যাক্টিং তো ভীষণ ভাবে করতে চাই, পাগল পুরো, আমি এত বছর ধরে অ্যাক্টিং করেছি ছোটো থেকে, বাট আমার সেরকম কেউ নেই ইন্ডাস্ট্রিতে যে যেখান থেকে আমি কোনো চান্স পেতে পারি বা কিছু। তো যিশুদা আমাকে একজনের নাম্বার দিলেন, তিনি একজন প্রোগ্রামার, তো তার সাথে যোগাযোগ করে আমি সে তিনি যে হাউসে প্রোগ্রামিং করতেন সেই হাউসেরই যিনি প্রডিউসার শেহজিদা, শেহজিদা আমার গান শুনেন এবং গান শুনে আমাকে প্রথম তার সিনেমাতে অভিনয় করার সুযোগ দেন। তখন প্রথমে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কিসের সুযোগ পেলাম, গান গাওয়ার না অভিনয় করার। তো গান শুনে এতটাই তার ভালো লাগে, তো লাগে দাদা আমাকে তখন সিনেমায় অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। এবং সেখান থেকে ওই সিনেমার পরেই ওই হাউসে যেহেতু প্রচুর সিরিয়াল অনিয়ার চলতো, তো সেখানে আমি সেই সব সিরিয়ালে অভিনয় করার সুযোগ পাই। এবং সেখান থেকে আমার অভিনয়ের যে বেসটা আমি ছোটোবেলা থেকে তৈরি করেছিলাম সেইটার পুরো প্রকাশটা থিয়েটার ছাড়া, সেটার পুরো প্রকাশটা ক্যামেরার সামনে কিন্তু আমার সেখান থেকে আবার শুরু। তারপরে বহু সিরিয়াল করেছি, অনেকগুলো সিরিয়াল করেছি, এখনও করছি, সেটা করেই যাব। এছাড়াও আর গানের জগতে আমার জীবনটা এই গান এবং অভিনয় এই দুটো নিয়েই, সেই কারণেই চলছে এবং দুটোকে প্যারালালি চালাতে পারছি। সত্যি বলছি এটা চালানো বেশ বেশ চাপের, বেশ কষ্টের, কারণ যখন আমার সিরিয়ালে শুটিং থাকে আমি রেয়াজ করতে পারি না, হয়তো ড্রাইভ করতে করতে রেয়াজ করিনি, মানে খুবভাবে আমাকে খুব ব্যালেন্স করে চলতে হয়। আর বিশেষ করে যেহেতু আমার লাস্ট দুটো ইয়ারেও আমি বেশ কিছু মুভিতে প্লেব্যাক করেছি, সো এটাকে প্রচণ্ডভাবে ব্যালেন্স করতে হয় আমাকে, যেটা জানি না ভগবানের আশীর্বাদে সেটা করে যেতে পারছি। তাই হয়তো এই দুটো জায়গার কাজে, মানে কাজের জায়গাতেই আমাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সবাই পছন্দ করছে, সবাই ভালোবাসছে, হয়তো চেষ্টা করে একটু একটু পারছি। সো এই দুটো কাজই আমার জন্য ঠিক, এটা আমার মনে হয়েছে। এবং আমি এই দুটো কাজ নিয়েই অলওয়েজ নিজের ফোকাস রেখেছি, মানে এই দুটো কাজই ফোকাস রেখেছি সবসময়, এবং খুব ব্যালেন্স করে আমাকে দুটো বিষয় মেনটেন করতে হয়, সেটা রেকর্ডিংয়ের কাজ হোক, আমার শো হোক, আমার সিরিয়ালের শুটিং হোক, এই সব কিছুকেই আমি খুব মানে সেইভাবে মেন্টাল ম্যানেজমেন্টটাকে দিয়ে সেইভাবে দুটোকে ব্যালেন্স করে চলি।
তোকে আগলে ধরে রাখছি, জানি একটু বেশি ভাবছি, আর ছুঁয়ে ছুঁয়ে দেখছি বারবার। একি সত্যি নাকি স্বপ্ন, তুই সেই নাকি অন্য, তাই ভয়ে ভয়ে বলছি বারবার, তুই শুধু আমার। ও মনের আদলে বসিয়ে রাখবো তোকে সাথে সাথে আজ, ও দিন রাতকে এক করে তোকে নিয়ে সাজবো যত সাজ। তোর গন্ধ মেখে থাকবো, তোকে খুব আদরে ঢাকবো, তোর সাতকাহনে ভাসবো আজ আবার। একি সত্যি নাকি স্বপ্ন, তুই সেই নাকি অন্য, তাই ভয়ে ভয়ে বলছি বারবার, তুই শুধু আমার। ও তুই শুধু আমার। ও